সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে একটি বিশাল আকারে নিয়োগ দেওয়া হয়েছে। এই মুহূর্তে দুইটি সার্কুলার রয়েছে এবং দুইটি নিয়োগ একসাথে শুরু হচ্ছে এবং একসাথে শেষ হবে। তো বোঝার স্বার্থে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন, কারণ আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরব। এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। সার্কুলারটি দেখেই বুঝতে পারছেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শহর বাংলানগর, ঢাকা 12-07, bpsc.gov.bt। এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, bpsc.tele.com.bd, এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন। কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয়, অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদম ফোন দেবেন না। আর এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি। 10 সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার, এখানে পদের সংখ্যা 159টি। এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার, এখানে পদের সংখ্যা 159টি স্থায়ী। এখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি। আমি আবারও বলছি, এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার, এখানে দশম গ্রেডের 159টি স্থায়ী পদ, বিভাগীয় কোটা পূরণযোগ্য। এখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখানে বেতন দেখতে পাচ্ছেন, এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি, এবং সেই সাথে বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক। সর্বোচ্চ 45 বছর। এরপর উপসহকারী প্রকৌশলী, এখানে পদের সংখ্যা 656টি। এই সার্কুলারের আরেকটি বড় আকর্ষণ উপসহকারী প্রকৌশলী, পদের সংখ্যা 656টি স্থায়ী। এখানে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অনুযায়ী এবং মানে তাদের অধীনে থাকবে, এবং সেই সাথে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হইতে পৌরকৌশলে অনুন্নত দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা এবং অন্যান্য যোগ্যতা লাগছে না, এবং বয়স সর্বোচ্চ 30 বছর। আমি আবারও বলছি, এই সার্কুলারের বড় আকর্ষণ উপসহকারী প্রকৌশলী, এখানে উপসহকারী প্রকৌশলীতে 656 জন লোক নেওয়া হবে স্থায়ীভাবে। এখানে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে। এই সার্কুলারের আরেকটি বড় আকর্ষণ শ্রম পরিদর্শক, এখানে আপনার 41 জন লোক নেওয়া হবে। আমি আবারও বলছি, শ্রম পরিদর্শক 41 জন লোক নেওয়া হবে। এখানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে থাকবে, এবং সেই সাথে এখানে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং বয়স সর্বোচ্চ 30 বছর। এই সার্কুলারের আরেকটি বড় আকর্ষণ মিডওয়াইফ, এখানে পদের সংখ্যা 401টি। তো এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন। এছাড়াও এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মিডওয়াইফারি বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত। তো এখানে সর্বোচ্চ বয়স 30 বছর। আমি আবারও বলছি, এই সার্কুলারের বড় আকর্ষণ মিডওয়াইফ, এখানে পদের সংখ্যা 401টি। তো অধিদপ্তর হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। এখানে উল্লেখিত, যেমন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মিডওয়াইফারি বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত। তো এখানে সর্বোচ্চ বয়স 30 বছর। এই সার্কুলারের আরেকটি বড় আকর্ষণ ব্যক্তিগত কর্মকর্তা, পদের সংখ্যা 50টি। এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন। এখানে উল্লেখিত, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন, এবং সেই সাথে অন্যান্য যোগ্যতাও লাগবে, এবং বয়স সর্বোচ্চ 30 বছর। এই সার্কুলারের আরেকটি বড় আকর্ষণ ব্যক্তিগত কর্মকর্তা, এখানে
94টি লুক নেওয়া হবে স্থায়ী এবং অস্থায়ীভাবে। আমি আবারও বলছি, এই সার্কুলারের আরেকটি বড় আকর্ষণ ব্যক্তিগত কর্মকর্তা, এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভাগে নেওয়া হচ্ছে। সেই সাথে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও অন্যান্য যোগ্যতাও লাগবে বিষয়টি পড়ে নেবা, এবং সর্বোচ্চ বয়স 30 বছর। এই সার্কুলারের আরেকটি বড় আকর্ষণ স্টেশন অফিসার, এখানে সর্বমোট 176টি লুক নেওয়া হবে। আমি আবারও বলছি, এই সার্কুলারের আরেকটি বড় আকর্ষণ স্টেশন অফিসার, এখানে সর্বমোট 176টি লুক নেওয়া হবে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতাধীন নেওয়া হচ্ছে। এখানে কোনো স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় হইতে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। এখানে শারীরিক যোগ্যতার বিষয়টি লক্ষ্য রাখবেন, এখানে এই যোগ্যতা যদি আপনার থাকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, এবং বয়স ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 27 বছর। আমি আবারও বলছি, আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবশেষে বলবো, আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং আবেদন জমাদানের লাস্ট ডেট আপনার 31 জুলাই 2023, এবং আবেদন শুরু হয়েছে 26 জুন 2023 থেকে। তো আপনার হাতে এক মাসের সময় রয়েছে, তাই ধীরে সুস্থে আপনি আবেদনটি চাইলে করে নিতে পারবেন। আর আপনি যদি বেটার কাজ পেতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো আমরাই দিচ্ছি। যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি, আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো। যেমন একই দেখতে পাচ্ছেন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট, এখানে অর্থ বিভাগ, এখানে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং সেই সাথে অন্যান্য যোগ্যতাও লাগবে। দুই, সিস্টেম অ্যানালিস্ট, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এখানে উল্লেখিত যোগ্যতাটা লাগবে, সেই সাথে অন্যান্য যোগ্যতাও লাগবে। তিন, সিনিয়র প্রোগ্রামার, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, এখানে উল্লেখিত যোগ্যতা লাগবে এবং সেই সাথে অন্যান্য যোগ্যতাও লাগবে। চার, সিস্টেম অ্যানালিস্ট, এখানে আইসিটি সেল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, এখানে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা লাগবে, সেই সাথে অন্যান্য যোগ্যতাও লাগবে। ছয়, সিস্টেম অ্যানালিস্ট, এখানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, এখানে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা লাগবে, সেই সাথে অন্যান্য যোগ্যতাও লাগবে। সাত, সিস্টেম অ্যানালিস্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এখানে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা লাগবে, সেই সাথে অন্যান্য যোগ্যতাও লাগবে। আট, প্রোগ্রামার, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, এখানে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা লাগবে, সেই সাথে অন্যান্য যোগ্যতাও লাগবে। নয়, প্রোগ্রামার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এখানে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা লাগবে, সেই সাথে অন্যান্য যোগ্যতাগুলো লাগবে। দশ, প্রোগ্রামার, এখানে এনজিও বিষয়ক ব্যুরো প্রধানমন্ত্রী কার্যালয়, এখানে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা লাগবে, সেই সাথে অন্যান্য যোগ্যতাও লাগবে। এগারো, প্রোগ্রামার, এখানে আইসিটি সেল আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, এখানে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা লাগবে, সেই সাথে অন্যান্য শিক্ষাগত যোগ্যতাগুলো লাগবে। বারো, রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, এখানে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা লাগবে, এছাড়াও অন্যান্য যোগ্যতাও লাগবে। সর্বশেষ, প্রোগ্রামার, এখানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর, এখানে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা লাগবে, সেই সাথে অন্যান্য যোগ্যতাও লাগবে। এক নম্বর সার্কুলারটিতে আমি যতগুলো ক্যাটাগরির নাম বলেছি, প্রত্যেকটা ক্যাটাগরিতেই একটি করে লুক নেওয়া হবে, সেই সাথে বয়স সর্বোচ্চ 35 থেকে 40 বছর।
এছাড়াও সার্কুলারটিতে অনেক নির্দেশনাবলী রয়েছে, যেই নির্দেশনাবলী পরবর্তী সময়ে আপনি সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন। এখন আমি দ্বিতীয় সার্কুলারটিতে চলে যাব। যেহেতু ক্যাটাগরির সংখ্যা বেশি, আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরব। এক, প্রবাসক, এখানে পদের সংখ্যা 10টি। অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণের অধীনে সাই শিক্ষা কলেজ, এখানে উল্লেখিত যে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে, এছাড়াও অন্যান্য যোগ্যতার প্রয়োজন নেই। দুই, সহকারী স্থপতি, এখানে 10 জন লোক নেওয়া হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণের অধীনে, এখানে উল্লেখিত যে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে এবং অন্যান্য যোগ্যতার প্রয়োজন নেই। তিন, জেলা ক্রীড়া অফিসার, এখানে 11 জন লোক নেওয়া হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ এবং অধীনে, এখানে উল্লেখিত যে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে এবং অন্যান্য যোগ্যতা লাগবে না। চার, সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, এখানে 6 জন লোক নেওয়া হবে। এখানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণের অধীনে রয়েছে এবং সেই সাথে এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এবং অন্যান্য যোগ্যতা লাগছে না। পাঁচ, সহকারী প্রকৌশলী, এখানে আপনার পদের সংখ্যা 6 জন লোক নেওয়া হবে। সেই সাথে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণের অধীনে রয়েছে এবং এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এবং অন্যান্য যোগ্যতা লাগছে না। এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এবং অন্যান্য যোগ্যতা লাগছে না। আট, সুপারিনটেন্ডেন্ট, এখানে পদের সংখ্যা 2টি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে এবং সেই সাথে উল্লেখিত যোগ্যতাটা লাগছে এবং অন্যান্য যোগ্যতাও লাগছে। 9, গ্রাফিক্স ডিজাইনার, পদের সংখ্যা 1টি, এটা হচ্ছে আপনার ডাক টেলিযোগ অধীনে এবং এখানে উল্লেখিত যোগ্যতা লাগবে, সেই সাথে অন্যান্য যোগ্যতাও লাগবে। সর্বশেষ, সহকারী প্রোটোকল অফিসার, এখানে পদের সংখ্যা 1টি, রাষ্ট্রপতি কার্যালয় জনবিভাগ এবং এখানে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা লাগবে অ্যাপ্লাই করার জন্য এবং অন্যান্য যোগ্যতা লাগছে না। এখন বলে দেবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে। এই টেবলটিতে দেখতে পাচ্ছেন এখানে গ্রেড অনুযায়ী সাজানো হয়েছে। এখানে বিজ্ঞপ্তিক্রমিক নম্বর, পদের গ্রেড পরীক্ষার ফি, তো 32 থেকে 37 পদের জন্য 600 টাকা, 38 থেকে 50 পদের জন্য 50 টাকা এবং 51 পদের জন্য 300 টাকা ফি সাজানো হয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।